দর্শক আমি এখন মেশিন স্টার্ট করে দেখাবো, খুবই সিম্পল বিষয়টা, আসলে খুব ভালো লাগছে আমার কাছে দেখি। এই যে এটা চাপ দিয়ে ধরলাম, সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। দর্শক আজকে আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা শরৎগঞ্জ বাজারের পাশেই রয়েছে একটি জনতা ইঞ্জিনিয়ারিং, যেখান থেকে তারা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরি করে, কৃষিভিত্তিক সকল যন্ত্রপাতি তৈরি করে থাকে। আমি একটি ম্যাজিক্যাল মেশিনের সামনে দাঁড়িয়ে বসে আছি। এখানকার যে মালিক রয়েছেন অমিদুল ভাইয়ের সাথে আমরা এই মেশিন সম্পর্কে বিস্তারিত কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা প্রথমে জানতে চাই মেশিনটার কী নাম? এটা হচ্ছে আমরা নাম দিয়েছি আমাদের জনতা মেকানিক্যাল ইঞ্জিন স্টার্টার, যেটা দিয়ে মেকানিক্যাল ইঞ্জিন স্টার্টার। ইঞ্জিন স্টার্টার, আচ্ছা। মূলত এটা হচ্ছে ইঞ্জিন? এটা হচ্ছে ইঞ্জিন, এই যেটা দেখতেছেন, যে কোনো ইঞ্জিন, দেখা গেল আপনার পাওয়ার টিলারের ইঞ্জিন কিংবা শ্যালো ইঞ্জিন, যে ইঞ্জিনগুলো ইঞ্জিন স্টার্ট করার জন্য, এইটা দিয়ে আপনার এটার মধ্যে কোনো ব্যাটারি নাই, একটু মাথায় রাখতে হবে, এটার মধ্যে কোনো ব্যাটারি কিংবা ইলেকট্রিক কোনো কিছু নাই। এর আগে যে আমাদের দেখে যে সেলফগুলো আছে সেগুলো হচ্ছে ব্যাটারি সেলফ, ব্যাটারি কিছুদিন পর ডাউন হয়ে যায়, অনেক প্রবলেম দেখা যায়, কিন্তু এটা ফুল মেকানিক্যাল, এটার মধ্যে কোনো ব্যাটারি নাই, কোনো ধরনের কোনো কিছু নাই, শুধু চাপ দিলে স্টার্ট হবে স্প্রিংয়ের সাহায্যে। আচ্ছা, আমি এই বিষয়টি আপনাকে জানতে চাইছিলাম যে এখনও কিন্তু অনেকে হ্যান্ডেল দিয়ে ইঞ্জিন স্টার্ট করে, কিন্তু এটা মানে এটা হ্যান্ডেল দিয়ে স্টার্ট করা লাগবে না, হ্যান্ডেল ছাড়া স্টার্ট যেটা বলা যায়, শুধু চাপ দিলে স্টার্ট, হ্যান্ডেল ছাড়া চাপ দিলে স্টার্ট, চাপ দিলে স্টার্ট। আচ্ছা, এখন কিন্তু বিভিন্ন গ্রাম অঞ্চলে যে নদীপথে যে নৌকাগুলো আসে তারা কিন্তু এখনও হ্যান্ডেল দিয়ে, জি এখন বর্তমানে আমাদের এই মেশিনটা যারা হচ্ছে নৌকাতে ইউজ করতেছে কিংবা দেখা যায় ছোট, জি নৌকাতে প্রচুর এটা ইউজ হচ্ছে এখন অনেক অঞ্চলে, নদী অঞ্চলে এখন প্রচুর যাচ্ছে মেশিনটা, যেটাতে শুধু চাপ দিলে স্টার্ট হচ্ছে নদী অঞ্চলে। আচ্ছা, শুধু চাপ দিলে স্টার্ট, চাপ দিলে স্টার্ট, যেটাতে কষ্ট কম হচ্ছে। অনেকের দেখা যায় যে এর আগে আমার দেখা অনেকের আছে যে হ্যান্ডেল মারতে গিয়ে আপনার হ্যান্ডেল ছুটে গিয়ে দাঁত মুখে লাগছে, তারপরে অনেকের পায়ে লাগে, আবার হাতে সমস্যা দেখছে, কিন্তু সেটার এই ধরনের কোনো রিস্ক নেই এটার মধ্যে। কত ঘোরা মেশিন এটা? আমরা 12 ঘোরা ইঞ্জিনে লাগাইছি, কিন্তু এটা 12, 16, 24 তারপরে 28 ঘোরা পর্যন্ত এটা লাগাইতে পারবে, সর্বোচ্চ 28 ঘোরা পর্যন্ত। দাম কত? এটার দাম 15,500 টাকা, প্রবলেম হলে সেই মেকানিক নিজেই কিন্তু সারতে পারবে, কিন্তু আমাদের কাছে দিলে আমরা ফ্রি সার্ভিস করে দিব, এক বছরের সার্ভিস ওয়ারেন্টি মেশিন। আর কি সুবিধা আছে এটার মধ্যে? এটার মধ্যে সুবিধা হচ্ছে এটা দিয়ে যেহেতু আপনার ওই হ্যান্ডেল ছাড়াও স্টার্ট করতে পারবে, আবার যদি মনে করে হ্যান্ডেল দিয়ে স্টার্ট করবে, যে হ্যান্ডেল দিয়ে স্টার্ট করার আমরা অপশন রাখছি, হ্যান্ডেল দিয়ে আবার স্টার্ট করতে পারবে। আচ্ছা, হ্যান্ডেল দিয়ে করা যাবে, হ্যান্ডেল বাদেও স্টার্ট করতে পারবে, বাদেও করা যাবে, চাপ দিয়ে, শুধু চাপ দিয়ে। তা দর্শকদেরকে আমরা এটা স্টার্ট করে দেখাই। জি অবশ্যই। দর্শক আমি এখন মেশিনটি স্টার্ট করে দেখাবো, খুবই সিম্পল বিষয়টা, আসলে খুব ভালো লাগছে আমার কাছে দেখি। এই যে এটা চাপ দিয়ে ধরলাম, এটাতে যদি কোনো বাচ্চা মানুষও মনে করে যে ছোট বাচ্চা সে স্টার্ট দিবে তাও পারবে, মহিলারাও স্টার্ট করতে পারবে। আচ্ছা, এটা তো বিশেষ করে আপনার যে ইঞ্জিন নৌকা আছে এগুলোর মধ্যে কিন্তু, জি অনেকটাই পরিশ্রম। আর আমাদের এই রাজবাড়ি অঞ্চলে, অনেক অঞ্চলে রাজবাড়ি অঞ্চলের দিকে আপনার মহিলারা কিন্তু পাওয়ার টিলার ইউজ করে, তো সেই জায়গাতে দেখা যায় যে যখন মহিলারা পাওয়ার টিলার ইউজ করে ওরা কিন্তু হ্যান্ডেল মারতে ওদের অনেক প্রবলেম দেখা দিত, তো সেই অঞ্চলে রাজবাড়ি অঞ্চলে আমরা অনেকগুলো এই মেশিন অনেকগুলো সাপ্লাই দিয়েছি, যেটাতে এখন তারা দিব্যভাবে নিজেরাই পাওয়ার টিলার স্টার্ট নিজেরাও করতেছে, তারও নিজেরাই করতেছে মহিলারা পাওয়ার টিলার করে। বিশেষ করে যে নৌকার কথা আপনাকে বললাম, নদীপথে যে নৌকাগুলো যায় সেই নৌকার জন্য কিন্তু ভালো একটা দিক থাকতে পারে। দর্শক যারা এই স্টার্টের যে ব্যাপারটা থাকে, আপনার হ্যান্ডেল দিয়ে স্টার্ট করতে, কিন্তু অটোমেটিক হাতে চাপ দিলে স্টার্ট হয়ে যাচ্ছে, এবং এই সুযোগটা নিয়ে এসেছে জনতা ইঞ্জিনিয়ারিং। ভাই আর কি বলতে চান এই মেশিন সম্পর্কে? এই মেশিন সম্পর্কে যেটা বলতে চাই, আপনাদের আমাদের মেশিনে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে, এক বছরের মধ্যে কোনো প্রবলেম হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সার্ভিস করাই দিব। আর আরেকটা যে বিষয় হচ্ছে, সারা দেশব্যাপী আমরা যে 48 ঘন্টার মধ্যে যে মেশিনের মানুষের হাতে পৌঁছানোর যে ব্যবস্থা সুন্দরবন কুরিয়ার মাধ্যমে সেটা করে থাকি, যদি নাম মাত্র কিছু অ্যাডভান্স করলেই আমরা মেশিনটা পাঠিয়ে দিব, বাকি টাকা দিয়ে সেই ওখান থেকে মেশিন রিসিভ করতে পারবে। আচ্ছা, দেখ আমার সত্যি অনেক ভালো লেগেছে আপনাদের উদ্যোগটি, কারণ অনেক মানুষের জন্য একটা উপকারে আসবে, কারণ প্রতিবার স্টার্ট দিতে গেলে কিন্তু তার একটা পরিশ্রমের ব্যাপার থাকে, সেই কারণে কিন্তু এটা খুবই অল্প সময়ে স্টার্ট দিতে পারে এবং কোনো পরিশ্রম ছাড়াই। জি আচ্ছা, অমি ভাই অসংখ্য ধন্যবাদ সময় আপনাকে, অনুভব আল্লাহ হাফেজ।